ফেসবুকে ভিডিওটা দেখার পর থেকেই আমার কাছে মনে হচ্ছিল হাতের কাছে যেহেতু সবই আছে বানিয়ে খেয়ে দেখলে কেমন হয় আসসালামু আলাইকুম তো আমিও বানানো শুরু করে দিলাম প্রথমে আমি দুই কাপ পানি নিয়েছি পানিটা যখন ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি লাচ্চা সেমাই এক কাপ পরে আমি আরও আধা কাপ দিয়েছিলাম দিয়ে এইভাবে এভাবে নেড়েচেড়ে যখন পানিটা শুকিয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ গরুর দুধ দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যখন দুধটা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুইটা আম আমি আগে থেকে বিলিন্ডার করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে সে আমটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক যেভাবে আপুটা দেখিয়েছিল আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি আর জানি না এখন পর্যন্ত কি হবে আর কেমন এটার টেস্ট হবে এই আম আর এই সেমাই দিয়ে আপুটা লাড্ডু তৈরি করেছিল আর লাড্ডু টাইপের জিনিস কিন্তু আমরা বড় ছোট যাই যারাই বলেন না কেন খেতে কিন্তু অনেক পছন্দ করে তো অনেক লোভনীয় হয়েছিল দেখতে আর আপুটা অনেক প্রশংসা করছিলো যে এটা খেতে অনেক মজা হবে তো সেই জন্যই আমি বানানো শুরু করে দিয়েছি এখন দেখি কীরকম টেস্ট আসে এটার আপনাদেরকে সবই বলবো এটা টেস্ট কেমন ছিল আর এটাতে নাম্বারের জন্য কততে কত দেওয়া যেতে পারে এভাবে নেড়ে যারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা সুন্দর মতো ফুটবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি লবণ লবণ দিলে কিন্তু মানে মিষ্টি স্বাদটা ভালো হয় এই যে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু আমি এখানে আম দিয়েছি আমে কিন্তু অনেক মিষ্টি আছে আর সেই হিসাবে আমি চিনিটা দিয়েছি দুই তিন চামচ হবে চিনিটা দিয়ে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নাড়তে নাড়তেই কিন্তু এটা শুকিয়ে যাবে মানে কমে যাবে আর কি আঠালো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব তার মধ্যে গুঁড়ো দুধ আর যে সকল বন্ধুরা আমার সব সময় ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এখন এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন দিয়ে দিলাম তার মধ্যে গুঁড়ো দুধ তিন চার চামচ হবে গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে তারপরে লাস্টের দিকে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু সেন্টের জন্য আর কি না দিলেও কোনো সমস্যা হবে বলে মনে হয় না তো আপুরা এইভাবেই দিচ্ছিলো আপুটা দিয়ে মিশিয়ে নিলাম এই এই কড়াইটা আমার একটু কম ব্যবহার করি সেজন্য লেগে গেছে তাছাড়া কিন্তু তেলতেলা তেলা দিলে একদমই লেগে যাবে না আর লাস্টের দিকে কিন্তু এভাবে উঠে উঠে আসবে মানে কড়াই থেকে উঠে যাবে এভাবে তো আমার আরও পাঁচ মিনিট নাড়াচাড়ার পর আমি নামিয়ে নিয়েছি এখন লাড্ডুগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আমি একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই নইলে কিন্তু হাতে তাপ লাগবে লাড্ডুটা বানানো হয়ে গেলে কিছুটা সময়ের মধ্যে আমি এভাবে গড়িয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেজন্য এই যে সবগুলো আমার রেডি হয়ে গেছে আর একটা ভেঙেও দেখাচ্ছি এটা কিন্তু একবারের মতো চলে লাড্ডুর মতো আর খেতে মাসাল্লাহ ভালোই ছিল দশের মধ্যে আট দেওয়া যেতে পারে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন